এসে পড়েছে আমাদের গেমের নতুন ইনকিউবেটর, যেটা বান্ডিলটা দেখতে কেমন জানি তেমন একটা ভালো লাগেনি, কিন্তু ভাই বিশ্বাস করো ছেলেদের বান্ডিলের থেকে মেয়ের বান্ডিলগুলো হাজার গুণে বেশি সুন্দর। আহা ইসিরে কি সুন্দরটা এটা লাগতেছে সুন্দরীকে। যাই হোক, আমরা হচ্ছে এই পাংখাটার জন্য মেইনলি নিতেছি, পাংখাটা যদি আলাদা পাওয়া যেত 5000 ডায়মন্ড হলে আমি নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু পাংখা পড়তে গেলে আমাদের বান্ডিলটা পরা লাগবে আর বান্ডিলটা আমার কাছে ফালতু লাগছে। আমরা নিব হচ্ছে সেকেন্ড বান্ডিলটা মেইলের, যেটা হচ্ছে পার্পল কালারের, আর কারণ পার্পল কালার আমাদের খরগোশের মাথাও, তো খরগোশের মাথার সাথে ওই বান্ডিলটা ভালো মানাবে। আজকে খরগোশের পাংখা গজা বাঁচানবো। আমাদের কাছে 30টার মতো ডায়মন্ড এই সরি ইনকিউবেটরের ভাউচার ছিল, যেগুলো আমরা খরচ করতেছি, আর ওইটার মধ্যে একটা স্টোন পেয়ে গেলাম। টোটাল মিলে আমাদের 5টা স্টোন এবং 2টা ব্লুপ্রিন্ট লাগবে। 4300 মতো ডায়মন্ড আছে আমাদের কাছে। আমি জানি ভাই আমাদের এই ভাউচার দিয়ে কিছু হবে না, আমাদের ভাউচার অলমোস্ট শেষ। দেখা যাক টোটাল মিলে 30টা ভাউচার এবং কত ডায়মন্ড লাগে। ঠিক আছে, তো আমরা ডায়মন্ডের স্পিনগুলো শুরু করে দিয়েছি অলরেডি। দেখা যাক এখনো পর্যন্ত 2টা স্টোন 2টা ব্লুপ্রিন্ট বাকি রয়েছে আমাদের। গাইস তোমাদের কি মনে হয় কত ডায়মন্ড লাগতে পারে? আর তোমাদের যদি এখন এই ড্রেসটা নিয়ে থাকো, বান্ডিলটা নিয়ে থাকো, তোমাদের কত ডায়মন্ড খরচ হলো সেটা আমাকে জানিয়ে দিও। এক্সট্রা দুটো স্টোন, ও ও ব্লুপ্রিন্টটা পেয়ে গেছি। লেটস গো রে, এটা সাথে স্টোনও দিছে। এ গাইস আর মাত্র একটা ব্লুপ্রিন্ট, 5টা 6টা স্টোন তো হয়ে গেছে। আরে জাস্ট একটা ব্লুপ্রিন্ট বাই দিয়ে দাও। ও দিয়া দিয়েছে গো, পেয়ে গিয়েছি গাইস, 2টা ব্লুপ্রিন্ট পেয়ে গিয়েছি। এটাই দরকার ছিল ভাই, এটাই পেয়ে গিয়েছি। আমি ভাবছিলাম দিবে না। ওরে আরো একটা স্টোনও দিছে, তার মানে সবটা আমি কি টপটাই দিব? না দরকার নাই গাইস, দরকার নাই। আমরা সেকেন্ড যেই বান্ডিলটা রয়েছে ওইটাই নিব। টপটাতে শুধুমাত্র ডিফেন্স কি জানো গাইস, পাখাটার মধ্যে না একটা লাইটিংয়ের অ্যানিমেশন রয়েছে, হালকা একটু লাইট এক্সট্রা জ্বলে এরকম, কিন্তু আমাদের এই পার্পল কালারটা খরগোশের সাথে ভালো। So guys, it's Mr. Freepolar and welcome to my channel. Yes, I'm today to do ekta awesome video. Trailer to dekhe felen notun incubator bundle ta amra niye niyechi ebong oi bundle er upor diye khorgosher matha ke poriye ajke amra khorgosher pankha gojate jacchi. Main kotha ajke amra ekta dangerous challenge korte jacchi. Challenge hocche dragon gun ke niye, kintu dragon gun er challenge kintu er age amra korechhilam, kintu dangerous karon dragon gun er je dui bhabe fire kore na, ek hocche shotgun ebong arek hocche launcher er madhye. Ajke amra shudhumatro launcher er part ta ইউজ করতে আছি, মানে ড্রাগন গানকে লঞ্চার করে তারপর শুধুমাত্র লঞ্চারের মাধ্যমে এনিমিদেরকে মেরে পুরোটা ম্যাচে ভুইয়া করার একটা চেষ্টা করতে আছি। তো গাইস একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ওকে, তোমাদেরকে একটা কোশ্চেন করে ফেলি, দেখা যায় কমেন্ট সেকশনে কোশ্চেনটার অ্যান্সার কারা কারা দিতে পারো। পুরো ফ্রি ফায়ারের মধ্যে কোন গানের এমো সবথেকে বেশি রেয়ার, মানে কোন গানের এমোটা সবথেকে কম পাওয়া যায় আর কি, সেইটার কোশ্চেনের অ্যান্সারটা আমাকে দিয়ে দিও। সেকেন্ড যে রেয়ার এমোটা রয়েছে সেটা হচ্ছে লঞ্চারের এমো, সেটার একটা চ্যালেঞ্জ করতেছি। 16টা এমো পেয়েছিলাম, 4টা এমো খরচ করার পরে একটা এনিমিকে আমরা মারতে পারিনি, 50 করে ড্যামেজ দিতেছে ভাই, আর মাত্র 12টা এমো রয়েছে। হায়েস্ট আমরা করতে পারবো 3টা কিল যদি এনিমি আমাদের কাছ থেকে দূরে যে মেটকিট টেটকিট না মারে, তাহলে যদি দুধ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আমাদের কাছ থেকে ড্যামেজ খায়, তাহলে ভাই এত কম ড্যামেজ কেন খায়? দুটো একসাথে, ও ভাই ও ভাই, দুটো কে যদি কিল করতে পারি জোস হইতো, একটা মরেও গেছে রে। আরে 70 ড্যামেজ দিছে, এই যে গুলি আমাদের ওয়েস্ট হয়ে গেল, আর অল্প কয়টা এমো আছে। দাঁড়া ভাই, এমনিতেই এমোর এত সংকট ছন্দে আমাদেরকে মারতে দিতেছে না, এই যে আরো একটা এমো ওয়েস্ট হয়ে গেল। এবার তো লাগ যাক, 80 এর মতো ড্যামেজ দিছে, এবার মর। আরে মরে না কেন গন্ডারে, এত এমো মারতেছি। আরে তাও মরে না ভাই, আমার এমন সব শেষ হয়ে গেল, প্রথম কিল করতেছে ভাই, আরে তাও মরেনি। ও ভাই ড্যামেজ কি ফেক ড্যামেজ নাকি? এ গাইস ড্যামেজ গুলো একটু গুইন তো ভাই, এতগুলো ড্যামেজ দেওয়ার পরে ভাই আমার কাছে 16টা এমো টোটাল মিলেছিল, ওর মধ্যে থেকে 4টা এমো ওয়েস্ট করছিলাম, 12টা ছিল, এখন আছে 3টে, একটা কিল করার পরে এখন আছে 3টা এমো, আর লাস্টের জোনের দিকে এসে পড়ছি ভাই, এতক্ষণ ধরে এনিমিদেরকে মারার পরও মরতেছিল না, আর এখন আছে মাত্র 3টা এমো। আমি ভুইয়া করবো কিভাবে আর কিল করবো কিভাবে ভাই? অ্যাটলিস্ট কমপক্ষে 4টা এমো লাগতো, আর এই চান্দুরে এত ড্যামেজ করার পরও মরেনি কেন? 70-80 করে ড্যামেজ খাইতেই আসছিল এটাই। আরে গাইস শেষ, আমাদের গেম এখানেই শেষ, কি বুঝে আমি এই অনলি লঞ্চারের চ্যালেঞ্জটা করতে এসেছিলাম। লঞ্চারও না গাইস, লঞ্চার যদি হয়তো ড্যামেজার একটু বেশি পেতাম, এখানে ড্রাগন গানের লঞ্চারের চ্যালেঞ্জ করতেছি আমরা, বিপদে তো এখানেই পড়ছিলাম গাইস। এমনিতে এই এমোগুলো এত বেশি রেয়ার, উপরের দিকে এনিমি আছে, দাঁড়াও গাইস, তারপরে দেখা যাক। আমরা হাল ছাড়তেছি না, আমাদের ভুইয়া লাগবে প্লাস কিলো লাগবে, দেখা যাক কোন একটা এনিমি যদি একটু ড্যামেজ থাকে তাহলে ওটাকে যদি আমরা একটা মারি তাহলে মরে। আরে মরে নি রে ভাই, আরে ভাই আমিও মরতাছে ভাই,
তিনটা এমন ছিল দুইটা এমন খরচ খারাপটা রে আমি জোনের বাইরে পাঠালাম 100 ড্যামেজ দিয়ে তাও একটা মারছি তাও মরে না ফালতু ফালতু চ্যালেঞ্জ করতে এসে বিপদে পড়ে গিয়েছি না আছে আমার কাছে এমও না একেবারে লাস্ট জোনে পাঁচজন অ্যালাইভ রয়েছে ভাই এইরকম চ্যালেঞ্জ কি বুঝে যে করতে গেছিলাম আর একটা এমও আছে ভাই একটা এমও দিয়ে আমি কি করব কোন এনিমিরা মারব নাকি ভুইয়াটা দিব ভাই আমার মাথা ঘুরতেছে ভাই সিরিয়াস আমি না দেখা যাক যদি সুযোগে সদ্ব্যবহার করতে পারি তাহলে মারার চেষ্টা করব নাইলে ভাই বাদ দেখা না আমি শুধুমাত্র ভুইয়াটা চেষ্টা করব একটা এমও দিয়ে সম্ভব না রে এই ম্যাচে ভুইয়া তো মিস হবে গ্যারান্টি তারপরও দেখা যাক আরেকটা কিল তো অন্তত করা উচিত আমি তিনটা কিলের টার্গেটেই ছিলাম যেহেতু আমার কাছে টোটাল মিলে 12টা এমও ছিল দেখা যাক ভাই 16টা পেয়েছিলাম অবশ্য কিন্তু 4টা ওয়েস্ট হয়ে গিয়েছে এক চান্দুর পিছনে এই চান্দুরাকে মারতে পারবো একটা ঠেলা খাইছিল না এটা এ গাইস দাঁড়াও তো এই চান্দুরে হালকা একটু টার্গেট করে আরে মেরাও দিছে ও আরেকটা নামছে দাঁড়াও দাঁড়াও আমি একটা ধাক্কা মারি তারপর তো ওরে 144 খাইছে তাও মরে রে ভাই 60 80 70 এর ড্যামেজ খাইছে অলমোস্ট 68 এর এটা না মনে হয় একটা কম্পালে মরে যাবে ঠেলা ভাই কোন মাথার ভিতর গাইস কাটানা দিয়ে সরি কাটানা না পেরাং দিয়ে মাথার মতো হেডশট মেরে মেরে বলছি কি করব ভাই কিচ্ছু করার নাই চান্দু আমাদের এত বিপদে পড়তে হবে এই ম্যাচে আমি কল্পনাও করতে পারিনি ভাই এইভাবে করে মাইর খাইতে হইতেছে এইভাবে করে গুনে গুনে হিসাব করে গাই যেমন ভুইয়াটা কিভাবে পাবো তিনজন এখনো পর্যন্ত অ্যালাইভ রয়েছে এই চ্যালেঞ্জ ভাই 12টা বেজে গেছে এই চ্যালেঞ্জের আরে ইয়ার তিনজন অ্যালাইভ রয়েছে লাস্ট জন শুরু হয়েছে একটা বাইকে রয়েছে আরেক পাবলিক কই এ আসলে আরেক ও এলিমিনেটেড এ ওয়েট এই চান্দু তো বাইকে না এই চান্দুরে মনে মারতে পারবো উড়ি 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 এই 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 চ্যালেঞ্জের ভিতর এই ম্যাচে কি ভুইয়া চান্দু খারাপে তারপরও হুন্ডা থেকে নামেনি ছিল আমাদের ড্রাগন গানের লঞ্চারের পাইপটা দিয়ে চ্যালেঞ্জ টাইপ ভিডিওটা ছোটখাটো একটা ভিডিও ছিল মেইনলি ইনকিউবেটরটা দেখানোর এই ছিল যে টোটাল মিলে কত ডায়মন্ড আমাদের চায় এক্সট্রা আগে থেকে বলে রাখে আমাদের কিন্তু 30টা ভাউচার ইনকিউবেটর ভাউচার আগে থেকে ছিল তো ওগুলো খরচ করার পরে যে ডায়মন্ডগুলো ওয়েস্ট হয়েছে আর কি তো তোমাদের কত ডায়মন্ড গেল নতুন ইনকিউবেটর সেটা আমাকে জানিয়ে দাও কেমন লাগলো এই ইনকিউবেটরটা পাখাটা আমার কাছে ভালো লাগছে আসলে কিন্তু বান্ডিলটা তেমন একটা ভালো লাগেনি তো তোমাদের মতগুলোও জানিয়ে দিও আর গাইস নেক্সট কি টাইপের ইউনিক চ্যালেঞ্জগুলো আনা যায় সেটা আমাকে জানিয়ে দিও আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানাই কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট হলো একটা কমেন্ট চার তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়া গাইস আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস